পঞ্চায়েত নির্বাচনের আগে বিধানসভায় পেশ হলো রাজ্য বাজেট। কেমন হলো বাংলা বাজেট দেখুন এক ঝলকে। 3% ডিএ বৃদ্ধি, রাজ্য সরকারের বেতনভোগী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের 3% হারে ডিএ বৃদ্ধি। বেশ কিছুদিন ধরে বকেয়া ডিএ পাওয়ার দাবিতে উত্তাল ছিল রাজ্য রাজনীতি। বিধানসভার বাইরে ঘোষণা হওয়া মাত্রই একদল খেললেন আবির, উল্লাসে মাতলেন তারা। সরকার কাজ করছে, মানুষের জন্য কাজ করছে, মানুষের গরিব মানুষকে দেখছে মমতা ব্যানার্জি, দিয়ে দিয়েছে 3%, আগামী দিন আরও দেবে। এই মন্ত্রিসভা সবসময় গরিব মানুষ শ্রমিক কর্মচারীর ফেভারে। আমি তো পরিষ্কার বলছি, আমরা খুব খুশি। কিন্তু অন্যদের কথায় এতে কোনো লাভ নেই, বকেয়া মেটানোর কোনো নামগন্ধ নেই, অবিলম্বে সিদ্ধান্ত বয়কট করা হোক। এটা তো ভিক্ষা দেওয়ার সামিল, 35% ডিএ বাকি আছে। সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্য যেখানটায় তারা 35-38% পর্যন্ত দিয়েছে, সেখানে 3% আমরা পাচ্ছি, আবার তারপরে 3%, এটা ভিক্ষা দেওয়ার সামিল। আমরা এটাকে বয়কট করছি। আমরা রাজ্য সরকারের কাছে বা কলকাতা পৌরসভা কর্তৃপক্ষের কাছে বলতে চাই, এই ডিএ আমাদের দরকার নেই, এবং কর্মচারীদের কাছে আমরা আবেদন জানাবো যে এই ভিক্ষা নেওয়ার দরকার নেই। বিধায়ক উন্নয়ন তহবিল, বিধায়কদের এলাকা উন্নয়ন প্রকল্প কর্মসূচিতে এলাকা উন্নয়নের খাতে আগে বাৎসরিক 60 লক্ষ টাকা দেওয়া হতো, এখন সেটা 10 লক্ষ টাকা বাড়িয়ে 70 লক্ষ টাকা করা হলো। রাস্তাশ্রী প্রকল্পের জন্য বরাদ্দ 3,000 কোটি টাকা, তৈরি হবে 11,000 কিলোমিটার রাস্তা, সারাই হবে পুরনো রাস্তাও, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। 18-45 বছর বয়সী 2 লক্ষ যুবক যুবতীর আর্থিক সহায়তা প্রদান করতে সর্বাধিক 5 লক্ষ টাকা ঋণের ঘোষণা, সুযোগ নতুন কর্মসংস্থানেরও। লক্ষ্মীর ভাণ্ডার, বাংলার 1.88 কোটি মহিলা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক, তাদের 60 বছর পেরোলেই সরাসরি বার্ধক্য ভাতার আওতায় এবং তার সঙ্গে মিলবে লক্ষ্মীর ভাণ্ডার 1,000 টাকা করে। দেউচা পাঁচামিতে কর্মসংস্থান, দেউচা পাঁচামিতে 35,000 কোটি টাকা লগ্নির ঘোষণা, চাকরি হতে পারে লক্ষাধিক যুবক যুবতীর। চামড়া শিল্পে বিপুল কর্মসংস্থানের সম্ভাবনা, বানতলা লেদার কমপ্লেক্সে আরও 2 লক্ষ চাকরির ঘোষণা। স্ট্যাম্প ডিউটিতে ছাড় আরও 6 মাস বৃদ্ধির ঘোষণা, বাড়ি কেনার ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটির 2% এবং জমি বাড়ির বাজার মূল্যের সার্কেল রেটের 10% ছাড়ের মেয়াদ আরও বাড়ানো হল, 6 মাস বৃদ্ধি। আর্থিক বৃদ্ধির হার, রাজ্যে আর্থিক বৃদ্ধির হার 8.41% হওয়ার ঘোষণা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কি প্রতিক্রিয়া দিলেন শুনব। বিরাট অর্থনৈতিক কষ্টের মধ্যে দাঁড়িয়ে থেকেও এই রাজ্য মানুষের পাশে থাকা থেকে বিরত হয়নি, আর হয়নি বলেই বারে বারে রাজ্যের মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রেখেছে। আজকে আমরা একথা বলতে বাধ্য হচ্ছি যে এই অর্থনৈতিক অবস্থার জন্য মুখ্যত দায়ী কেন্দ্রের সরকার। কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের টাকা, যা আমাদের ন্যায্য প্রাপ্য টাকা, সেই টাকা থেকে আমাদের রাজ্যকে বঞ্চিত করেছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে প্রশাসনকে ব্যবহার করা অথবা সরকারকে ব্যবহার করা, এটা কখনোই উচিত নয়। কারণ সরকার সবসময়, সেটা রাজ্যের হোক অথবা কেন্দ্রের হোক, এটা মানুষের সরকার, এবং মানুষের সরকার যখন তখন মানুষের পাশে থাকার প্রয়োজন, যেমন রাজ্যের তেমনি কেন্দ্রের। আমাদের রাজ্য থেকে টাকা তুলে নিয়ে যায় কিন্তু আমাদের প্রাপ্য টাকা দেয় না, একথা মাননীয় মুখ্যমন্ত্রী বহুবার বলেছেন, চিঠি লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রীকে, কিন্তু আমরা কোনো সদুত্তর অথবা সদার্থ কিছু দেখতে পাইনি। এরই মধ্যে দাঁড়িয়ে আমাদের উন্নয়নমূলক কাজ চলেছে এবং বিভিন্ন যে প্রকল্প স্কিম
এই রাজ্যের সরকার চালু করেছে সেগুলো যেমন ভারতে জাতীয় স্তরে স্বীকৃতি পেয়েছে ঠিক তেমন করেই বিশ্ব জুড়ে প্রশংসিত হয়েছে, এটা আপনারা সবাই জানেন। এবং কিছুদিন আগেই দুয়ারে সরকার আমরা মহামহিম রাষ্ট্রপতির কাছ থেকে বাংলা প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড পেল। সুতরাং বাংলা যে মানুষের পাশে আছে তা এবং নিদর্শন হয়ে আছে, দৃষ্টান্ত হয়ে আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই আমাদের বাজেটে আমরা সেই কথা স্পষ্ট করেছি। চলতি অর্থবর্ষের রাজ্য বাজেট পেশের ফলে আদতে প্রান্তিক মানুষেরা মূল স্রোতে আসতে পারেন কিনা সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।